বাগডোগরা বিমানবন্দর যেখানে রানওয়েতে ফাটল দেখতে পাওয়া গেছে আপনাদেরকে সেই ছবি আমরা তুলে ধরছি। ঘটনার জেরে বাতিল করা হয়েছে একাধিক উড়ান। বাগডোগরা বিমানবন্দর যেখানকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রানওয়েতে ফাটল দেখতে পাওয়া গেছে, ঘটনার জেরে বাতিল করা হয়েছে একাধিক উড়ান। এই মুহূর্তে আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। নারায়ণ সিংহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। নারায়ণ, কী তথ্য পাচ্ছ? দেখো, বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল, এটা সকালবেলা আজ সকালের নাগাদ দুটি বিমান অবতরণের পরে কিন্তু লক্ষ্য করা যায় এই ফাটল, যাকে কেন্দ্র করে অন্য কোন বিমান এখন অবধি অবতরণ করেনি বাগডোগরা বিমানবন্দরে। অন্যদিকে সকাল থেকে কোনো এই বিষয়ে যদি বাগডোগরা এয়ারপোর্ট অথরিটিকে কোনো বিষয়ে জানতে চাওয়া হলে কোনোভাবেই তার সহযোগিতা মিলছে না, সে ফোন তুলছে না। তবে বিষয়টি নিয়ে এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরে যাত্রীদের প্রচুর ভিড় রয়েছে, কারণ দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা তারা অপেক্ষায় ছিল যে বিমান আসবে, বিমান নামবে। যেহেতু বিমান না বানায় তার না নামায় তারা বিপাকে পড়েছে, এবং বহু যাত্রীরা শিলিগুড়ির দিকে হোটেল নিয়ে থাকার জন্য। সকালবেলা ফাটল দেখতে পাওয়া গেছে, এখন প্রায় দুপুর হতে চললো, ফাটল মেরামতির কাজ শুরু হয়েছে কি? দেখো, এমনিতেই বলা চলে যে এপ্রিল মাস থেকে বাগডোগরা বিমানবন্দরে সংস্কারের জন্য এবং রানওয়ে যে সেই সংস্কার করবে বলে বন্ধ থাকার কথা একটা ছিল সূত্রের খবর, কিন্তু এত আগে ফাটল ধরবে ধরা পড়বে তা নিয়ে কিন্তু বাগডোগরা বিমানবন্দর যে কর্তৃপক্ষ তারাও কিন্তু সংশয় রয়েছে। তবে এই মুহূর্তে সেই ফাটলকে মেরামতের চেষ্টা করছে, যতক্ষণ না মেরামত হচ্ছে ততক্ষণ কিন্তু সূত্রের খবর অনুযায়ী বাগডোগরা বিমানবন্দরে এই মুহূর্তে কোনো প্লেন নামবে না যতটুকু জানা গেছে।